আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজি সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্যকেন্দ্রের নতুন একটি পর্বে। জানাবো হচ্ছে রোমানিয়ার ভিসা এখন পাওয়া যাচ্ছে ঢাকাতেই। এই খবরটি এক একজন আসলে এক একভাবে নিশ্চয়ই বুঝবেন বা এক একজন এক একভাবে নেবেন, এক একজন এক একভাবে ব্যবহার করবেন, যে যার মতো ব্যবহার করছেন বা বুঝে নিচ্ছেন। কিন্তু আসলে বাস্তবতা কী? রোমানিয়ার ভিসা কি ঢাকায় পাওয়া যাচ্ছে? এটি কি একেবারে ঝুড়িতে বা ভুরি ভুরি অসংখ্য? এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য একটু জানাতে চাই, কারণ অনেকেই প্রশ্ন করছেন প্রতিনিয়ত, অনেকের মধ্যে নানা রকম কৌতূহল আছে, বিভ্রান্তিও আছে। যারা নতুন যুক্ত হয়েছেন, প্রবাস খাতের সকল আপডেট তথ্য খবরাখবর সবার আগে পেতে প্রবাস তথ্যকেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্যকেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। রোমানিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ, সেটি কিন্তু বাংলাদেশের বড় কোনো শ্রম বাজার নয়, একেবারেই ছোট একটি শ্রম বাজার। খুব অল্প সংখ্যক কর্মী সেখানে যাওয়ার সুযোগটি পায়। এবং বাংলাদেশে কিছু রিক্রুটিং এজেন্সি, হাতে গোনা কয়েকটি রিক্রুটিং এজেন্সি, তারা রোমানিয়া থেকে চাহিদাপত্র বা ডিমান্ড লেটার আনেন, এবং সেই ডিমান্ড লেটারটি আনার পরে মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে হয় যে মেসার্স অমুক ওভারসিজ লিমিটেড, যার আরএল নম্বর এত, রিক্রুটিং লাইসেন্স নম্বর একটু খেয়াল রাখবেন, বৈধ রিক্রুটিং লাইসেন্স যাদের আছে, তারা সেই মন্ত্রণালয়ে আবেদন করার পরে মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে তাদেরকে একটি নিয়োগ অনুমতি দেবে। এবং সেই নিয়োগ অনুমতি আপনি যাচাই বাছাই কীভাবে করবেন বা আপনি কীভাবে পরীক্ষা করবেন? প্রবাসী .gov.bd এই ওয়েবসাইট, যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, সেই ওয়েবসাইটে যাওয়ার পরে যেখানে কর্মসংস্থান ক্যাটাগরিতে গেলে আপনি দেখবেন নিয়োগ অনুমতি আছে, সেই ক্যাটাগরিতে আপনি ক্লিক করলে দেখবেন যে রিক্রুটিং লাইসেন্স নম্বর সহ, অর্থাৎ আরএল নম্বর, রিক্রুটিং লাইসেন্স আরএল নম্বর সহ নিয়োগ অনুমতি দেওয়া আছে। আপনি সেখানে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ওপেন হবে, সেটি মোবাইলে বা কম্পিউটার ল্যাপটপে বসে আপনি করতে পারবেন। এরপর আপনি সেখানে কিন্তু বিস্তারিত দেখতে পাবেন, অর্থাৎ কোনো রিক্রুটিং এজেন্সি বা যে কেউ আপনাকে যদি বলে যে রোমানিয়ার ভিসা আপনাকে দেবে, আপনি প্রথমেই নিশ্চিত হবেন যে সে বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, বৈধ রিক্রুটিং এজেন্সি খেয়াল রাখবেন, যার রিক্রুটিং লাইসেন্স নম্বর বা আরএল নম্বর আছে। এরপরে সেটি যদি হয়, তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে তারা মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে কিনা খেয়াল রাখবেন। মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি যাচাইয়ের জন্য ওয়েবসাইটে গিয়ে নিয়োগ অনুমতির জায়গায় আরএল নম্বরটি আছে, সেটি ক্লিক করলে আপনার বিস্তারিত দেখতে পাবেন যে কোন কাজে কত বেতন, কত খরচ, কী কী সুযোগ সুবিধা সব সেখানে কিন্তু উল্লেখ আছে। তারপর হয়তো খরচ কিছুটা কম বেশি হয় অনেক সময়, সেটি আপনি হিসাব নিকাশ করে যাবেন। আর রোমানিয়াতে বেতন কিন্তু 40,000 টাকার কম বেশি বাংলাদেশি টাকায়, যেসব কোম্পানির থেকে কাজ আসে সাধারণত। এবং রোমানিয়ার যেই ভিসা ঢাকায় দেওয়া হচ্ছে, যেই কনসুলেট সেবাটি দেওয়া হচ্ছে ঢাকায়, সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে কর্মীরা জেনে বুঝে এরপরে রোমানিয়া যাবেন বা রোমানিয়া যাওয়ার জন্য খরচ করবেন। এবং তারা খুব জোরালোভাবে এটি বলেছেন যে সেখানে বেতন কিন্তু 40,000 টাকার কম বেশি সাধারণত। তাহলে সেই হিসাবে আপনি কিন্তু খরচ করবেন, কয় লাখ খরচ করবেন, কয় টাকা খরচ করবেন, এটি আপনি তখন হিসাব করবেন। এখন এই যে ঢাকায় যে ভিসা অফিসটি, এটি আসলে কি, আপনারা জানেন যে এই যে অফার লেটার আসলো, মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দেওয়া হলো, এরপরে যেই কর্মীকে ওই রিক্রুটিং এজেন্সি পাঠাতে চাবে তার পাসপোর্ট ছবি সহ বায়োডাটা বিস্তারিত ওই নিয়োগকর্তা বা নিয়োগদাতার কাছে পাঠাবে রিক্রুটিং এজেন্সি। সেটি যাচাই বাছাই শেষে সেখানে রোমানিয়া সরকারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয় নিয়োগের জন্য। সেই অ্যাপ্রুভাল যখন আসবে বা যখন জব অফার লেটারটি পাবে, অ্যাপ্রুভাল পাওয়ার পরে হচ্ছে ভিসা নিতে হয় দূতাবাস থেকে। এবং সেই দূতাবাসটি এতদিন ছিল ভারতে, বাংলাদেশে রোমানিয়ার কোনো দূতাবাস ছিল না। ভারতে গিয়ে কর্মীকে ইন্টারভিউ ফেস করতে হতো, ইন্টারভিউ দিয়ে এরপরে সেখান থেকে ভিসা নিতে হতো। করোনার সময় যেহেতু সেখানে যাওয়া সম্ভব হয়নি, এবং করোনার পরেও যেহেতু আগে পরে মিলিয়ে কয়েক হাজার সেখানে অ্যাপ্রুভাল বা অফার লেটার সেখানে কিন্তু জমা হয়েছে বা ভিসার আবেদন জমা হয়েছে রোমানিয়ার দূতাবাসে, সেই দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ওনাদের আলোচনা যোগাযোগে এই সেবাটি সহজ করার জন্য একটি কনসুলেট শাখা বিএমইটি, যেই কাকরাইল ভবন আছে সেই বিএমইটি ভবনে সেখানে স্থাপন করা হয়েছে। এবং এটি কিন্তু অস্থায়ীভাবে, সেখানে কয়েক হাজার যে আবেদন জমা আছে সেগুলো পর্যায়ক্রমে তারা ইন্টারভিউ করে এই কর্মীদেরকে তারা সেখানে যাচাই বাছাই শেষে ভিসা দিচ্ছে। তাহলে নতুন করে যে একেবারে আমি আপনি সহজেই ভিসা পেয়ে যাবো, এই অফিসে গেলে এই ভিসা দিয়ে দেবে, বিষয়টি কিন্তু তা না। যারা আগে অ্যাপ্রুভাল পেয়েছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, তারা কিন্তু সেখানে অনলাইন পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট নেবে ইন্টারভিউর জন্য, এবং আপনি যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাপ্রুভাল পেয়েছেন বা ভিসা পেয়েছেন তার মাধ্যমে আপনি কিন্তু সেটি করতে পারেন। এখানে কর্মীর হয়তো খুব বেশি আসলে ঝক্কি ঝামেলা নেই, তারা আসলে সেখানে ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে গিয়ে ইন্টারভিউ দিয়ে এরপরে তারা ভিসা পাবেন।
নতুনদের জন্য কিন্তু এই ভিসা সেন্টারে কোনো লাভ ক্ষতির হিসাব নেই বা সহজে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন আমি আপনি পেয়ে যাবো বিষয়টি কিন্তু তা নয়। নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন তাহলে নতুনরা কি যেতে পারবেন না? হ্যাঁ পারবেন। বাংলাদেশ থেকে কিছু রিক্রুটিং এজেন্সি তারা রোমানিয়াতে এই কর্মী পাঠিয়ে থাকে এবং সেখান থেকে তারা যেই চাহিদাপত্র আনে নিয়োগকর্তার কাছ থেকে সেটি কিন্তু বৈধ রিক্রুটিং এজেন্সি, বৈধ রিক্রুটিং লাইসেন্স, মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি। এরপরে চূড়ান্তভাবে যদি আপনি নির্বাচিত হন, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড, এই সবগুলো প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে কিন্তু আপনি বৈধভাবে বিদেশে যেতে পারবেন। আপনি যদি বাংলাদেশ থেকে বৈধভাবে যে কোনো দেশে যেতে চান কর্মী ভিসায়, প্রথমত বৈধ রিক্রুটিং এজেন্সি, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স বা বিএমইটি ক্লিয়ারেন্স ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এরপরে হচ্ছে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স বা এই স্মার্ট কার্ড, এটি আপনি যখন পাবেন তখন বুঝবেন আপনি বৈধভাবে যাচ্ছেন। এরপরে যাওয়ার পরে যদি কোনো অসুবিধা পড়েন, আপনি লিখিতভাবে মন্ত্রণালয় বা বিএমইটিতে অভিযোগ যদি করেন তাহলে সরকার আপনার সেই অভিযোগ নিষ্পত্তি করতে কিন্তু আইনগতভাবে তারা কিন্তু বাধ্য। নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি রোমানিয়া প্রসঙ্গে, তার মানে একেবারে যে খুব বেশি চাহিদা সবাই যেতে পারবেন রোমানিয়াতে বিষয়টি এমন নয়। অর্থাৎ আগের যেই ভিসা আবেদনগুলো আছে সেগুলো দেওয়ার জন্যই মূলত এই সেবাটি ঢাকায় চালু করা হয়েছে। আর নতুন যারা এরপর অফার লেটার পাবেন বা যারা অ্যাপ্রুভাল পাবেন তারা তো পর্যায়ক্রমে আস্তে আস্তে যাবেন। তবে রোমানিয়া কিন্তু খুব ছোটো একটি বাজার, সেই জন্য হুমড়ি খেয়ে পড়া যাবে না। আবার বেতন যেহেতু কম, ইউরোপ শুনলেই একেবারে লাফিয়ে লাফিয়ে টাকা বেশি দিয়ে কিন্তু সেখানে যাওয়া যাবে না। আগে হিসাব করুন বেতন কত, সুযোগ সুবিধা কী, এরপর আপনি টাকা হিসাব করবেন। নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্যকেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন প্রবাস তথ্যকেন্দ্র।